গাছ লাগান, পরিবেশ বাঁচান। ঈদের ছুটিতে গেছি বাড়িতে, তো আম কাঁঠালের সিজন, এটা তো আমরা সবাই জানি। কাঁঠাল একটু চোখে দেখলেও আম একেবারেই দেখতে পায় না, এই দুঃখ কারে কই। তাই চিন্তা করলাম, আমের গাছই লাগাইবো, আগামী বছর আম খামো। তাই বাজার থেকে দুইটা আমের গাছ কিনে নিয়ে আসলাম, এবং কোথায় লাগাবো সেই জায়গা খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে একটা গড়ের কোনায় লাগানো আরম্ভ করে দিলাম। তো কোদাল পাশুন নিয়ে রেডি হয়ে গেলাম কোপাকুপি করতে। কোপাকুপি করে ভালোভাবে গর্ত করে কিছু আগলা মাটি রেখে দিলাম। তারপরে এখানে কিছু গোবর সার প্রয়োগ করতে হবে। তারপর গোবর সার নিয়ে এসে দিলাম। তারপর এখানে আরো ভালোভাবে বিস্তৃত করে একদম সুন্দর করে রাখলাম। তারপর আরো অনেক ভালোভাবে এগুলাকে মিশ্রণ করে নিলাম। তারপর গাছের টপটাকে ভাঙলাম। তো গাছের টপটাকে প্রথমেই ভেঙে নিতে হবে। তো গাছের টপটাকে ভেঙে নিলাম। তারপর গাছটাকে গর্তের ভিতরে দিয়ে তো এর উপরে মাটি দিতে হবে, অনেক সুন্দর করে বসিয়ে মাটি দিতে হবে। তো মাটি দিয়ে দিলাম। তারপর এগুলাকে ভালোভাবে শক্ত করে মাটিগুলাকে বসিয়ে নিতে হবে, এবং উপরে অনেক শক্ত করে রাখতে হবে। যে গাছের যে ডালপালা, অতিরিক্ত ডালপালাগুলো আছে, সেই ডালপালাগুলো ভেঙে দিতে হবে। তারপর সেই ডালপালাগুলো ভেঙে দিলাম, এবং তারপর উপরে কিছু পানি ছিটিয়ে দিব। ওকে, এই ছিল আমাদের গাছ লাগানো। এছাড়া আরও আরেকটি গাছ লাগানো আছে, একটি গাছের ভিডিও আমি দেখালাম, আরেকটি আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। ওকে, আমার সেকেন্ড গাছটি, আমার এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।